কার্বি আংলং জেলার বন বিভাগত ব্যাগুম নিযুক্তি কেলেঙ্কারি কার্বি আংলং জেলার বন বিভাগত সাক্ষাৎকার অনুষ্ঠিত নকরাকৈ তিনি শতাধিক যুবক যুবতীক নিযুক্তি দিয়া রেঞ্জারৰ পৰা আৰম্ভ কৰি সুইপাৰলৈকে নিযুক্তি দিয়া হৈছিল যত সাক্ষাৎকার গ্ৰহণ কৰা হোৱা নাছিল অৰ্থাৎ এক ব্যাগুম কেলেঙ্কারি সংঘটিত হৈছে কার্বি আংলং বন বিভাগত এটা গোটেই কথা পোহৰলৈ এখিনি উল্লেখ করব পারি যে সাক্ষাৎকার নোহাকয় যে নিযুক্তি প্রদান করা হয়েছে সেই নিযুক্তিত এতিয়ালেকে ডেপুটি রেঞ্জার এজনে চাকরি পাইছিল তিনিজনকৈ রেঞ্জার সহকারী চাকরি পাইছিল দুজনকৈ কনিষ্ঠ সহায়কে এই চাকরি লাভ করেছিল ঠিক তেনে ধরনের সুইপারের পর আরম্ভ করে আমি ইতিমধ্যে কোথায় দুগী ডাকুয়াল চারিগী কয় চকিদারে নিযুক্তি পাইছে এটা কথা হয়েছে কার ছত্র ছায়াত এই ঘটনা বা এই যে কেলেঙ্কারি সেই কেলেঙ্কারি সংঘটিত হয়েছিল তাক লোক প্রশ্ন উত্থাপিত হয়েছে কিন্তু এটা একটা সময় সীমা ধার্য করে দিয়া হয়েছে বা চাকরি কর্তনার কথা কোয়া হয়েছে এটা সেই সকল কর্মচারী প্রশ্ন যে দশ বারো বছর ধরে যেহেতু কাম করে আছে গতি এটা যদি চাকরি কর্তন করা হয় ভবিষ্যৎ কি হব জিলা বন বিভাগের তদানীন্তন পি সি সি এফ অভিজিৎ রাভার কার্যকালত এই বিয়াগুম কেলেঙ্কারি ঘটনা সংঘটিত হয়েছে কাউন্সিল সেক্টরের পর কিনা ফান্ডর পর লই থাকা নাই আমি স্টেটের পর লই আছো তো আমি প্রথম স্যালারি পাওঁতে তিতেই কিবা করব লাগিছিল হিনতে একমাস হওঁতে তিতে আমাক টার্মিনেট করব লাগিছিল তিতে আমার ইন্টারভিউ নাই উইদাউট ইন্টারভিউ উইদাউট কাউন্সিল ইপ্রুভেল বলে কোয়া কিন্তু এটা দি আছে এতিয়ালৈকে আমার কোনো কিবা স্টেটের পর একো প্রবলেম হওয়া নাই এটা কাউন্সিলে আমাক এই ইমান আমাক হেরাসমেন্ট দি আছে সকলো এটা টেন ইয়ার্স ফিফটিন ইয়ার্স এনেকা হওয়াও আছে সেইবোৰৰ চকস নোটিস আহিছে এই আমি কেনেকৈ রিপ্লাই দিম এই ইতিমধ্যে কার্বি আংলং সাহিত্য পরিষদে এই সন্দর্ভত জিলা বন বিভাগের এডিশনেল পি সি সি এফলে এক পত্র প্রেরণ করেছে এক নির্দেশনা প্রেরণ করেছে আৰু প্ৰত্যেকগৰাকী অনিয়মীয়ভাৱে নিযুক্তি পোৱা কৰ্মচাৰীলৈ এতিয়া কাৰণ দৰ্শোৱাৰ জাননী প্ৰেৰণ কৰা হৈছে যাৰ ফলত এই তিনি শতাধিক কৰ্মচাৰীৰ মাজত এতিয়া হাহাকাৰ সৃষ্টি হৈছে কাৰ্বি আংলং বন বিভাগত হোৱা এই কেলেংকাৰীৰ পিছত এতিয়া এই তিনি শতাধিক যিসকল কৰ্মচাৰী যিসকলে অনিয়মীয়ভাৱে চাকৰি লাভ কৰিছিল তেওঁলোকে পি চি চি এফক সাক্ষাৎ কৰাৰ কথা কৈছে তেওঁলোকে এক স্মাৰকপত্ৰ ডিপুত প্ৰেৰণ কৰাৰ কথা ইতিমধ্যে উল্লেখ কৰিছে কিন্তু প্ৰশ্ন হৈছে যে এই ব্যাগুম কেলেংকাৰী সংঘটিত হ'বলৈ পালে কেনেকৈ 2012ত তাৰপাছত মই আগৰ পৰাই মানে মই এই ডিপাৰ্টমেণ্টত বন বিভাগত মই বিশ বাইশ বছৰ মই মাষ্টাৰোল খাটিলোঁ খাটাৰ পিছতে আমাৰ অভিজিৎ ৰাভা ছাৰে কেজুৱেল খাটি থকাৰ কাৰণে মোক ফ'ৰ গ্ৰেড পষ্টত মোৰ মালি পষ্টত মোক এপইণ্টমেণ্ট দি গৈছিলে এতিয়া মোৰ বিপদ এনেকুৱা হেৰি হ'ল এতিয়া ল'ৰা ছোৱালী থকা মানুহ এতিয়া মোৰ এমাৰ চাকৰিটো গ'ল তাৰপিছত এতিয়া মালিটো যদি মোক আঁতৰাই দিয়ে মোৰ ল'ৰা ছোৱালী চলিব কেনেকুৱা এইফালে মোৰ লোন লোৱা আছে